ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন পটুয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু পটুয়াখালীর গলাচিপায় ঘরের পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার 12 জানুয়ারি দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মিধা বাড়িতে এই ঘটনা ঘটে মৃতরা হলো মাসুদ মৃধার 6 বছরের শিশু কন্যা মরিয়ম এবং নিজাম মৃধার 4 বছরের শিশু কন্যা রাফিয়া তারা সম্পর্কে চাচাতো বোন গলাচিপা থানার ওসি জানান স্কুল থেকে মরিয়ম বাড়িতে গিয়ে তার চাচাতো বোন রাফিয়াকে সাথে নিয়ে ঘরের পাশের ডোবায় গিয়েছিল হাত পা ধুতে অনেকক্ষণ ধরে তাদের দুজনের কোনো সাড়া শব্দ না পেয়ে মরিয়মের মা তাকে খুঁজতে থাকে এমন সময় ওই ডোবার পানিতে মরিয়মের চুল ভেসে থাকতে দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে যায় পরে সেই ডোবার পানি থেকে মরিয়ম ও রাফিয়াকে উদ্ধার করে চিকনিকান্দি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন